আসসালামু আলাইকুম আমি মারুফ আহমদ একজন ফ্রিল্যান্সার তো অনেকেই স্বপ্ন দেখেন যে ফ্রিল্যান্সিং শিখে আপনার কেরিয়ার বিল্ড আপ করবেন কিন্তু কোর্স করার মতো পর্যাপ্ত টাকা আপনার কাছে নেই তো আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখেছি অনেকেই কমেন্ট করেন বা অনেকেই পোস্ট করেন যে কোর্স না করে কি ফ্রিল্যান্সিং শেখা যাবে কোর্স না করে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শেখা যায় আপনি যদি কোর্স না করে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখা দেখে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন এবং বেশ ভালো পরিমাণ আয় করতে পারবেন শুধুমাত্র আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আমি এক থেকে সাত পর্যন্ত মানে সাতটা পয়েন্ট এখানে লিখে রেখেছি আপনি যদি এই পয়েন্টগুলা স্টেপ বাই স্টেপ অনুসরণ করেন তাহলে আপনি শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখা দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন কোথাও আপনাকে কোর্স করতে হবে না তার মধ্যে এক নাম্বার যে পয়েন্টটা আমি লিখে রেখেছি লক্ষ্য স্থির করা আপনাকে সবার আগে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি ফ্রিলান্সিং শিখবেন এবং ইউটিউব ভিডিও দেখে দেখেই আপনি ফ্রিলান্সিং শিখবেন যদি আপনি লক্ষ্য স্থির করতে পারেন তাহলে দ্বিতীয় পয়েন্টটা আপনার জন্য দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে নিশ নির্বাচন করা আপনাকে একটা বিষয় নির্বাচন করতে হবে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ফ্রিলান্সিং শিখবেন এবং ইউটিউব ভিডিও দেখে দেখেই ফ্রিলান্সিং শিখবেন এখন আপনাকে একটা নিশ নির্বাচন করতে হবে মানে হচ্ছে ফ্রিলান্সিং তো একটা কাজের পদ্ধতির নাম ওইটা কিন্তু কোনো কাজের নাম না আপনি যে পদ্ধতিতে কাজ করবেন ওই পদ্ধতিটা হচ্ছে ফ্রিলান্সিং এখন ফ্রিলান্সিং করতে গেলে আপনাকে কিছু কাজ জানতে হবে আপনি কি কাজ শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন না ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন না গ্রাফিক্স ডিজাইনিং শিখবেন এইটা আপনি সিদ্ধান্ত নেবেন এটাই হচ্ছে নিষ নির্বাচন করা এই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোনো প্রফেশনাল ফ্রিলান্সারের মতামত নিতে পারেন অথবা আপনি যদি ইউটিউব ভিডিও ঘাটাঘাটি করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটা বেটার যদি আপনি নিশ নির্বাচন করতে পারেন তিন নম্বর যে পয়েন্ট হচ্ছে গিয়ে আপনাকে তিনটা ইউটিউব চ্যানেল খুঁজে বের করতে হবে আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখবেন তার মধ্যে থেকে তিনটা চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন আপনার অন করে রাখবেন তো ওই তিনটা চ্যানেল কাদের যারা শুধুমাত্র ইউটিউবার তাদের না যারা ফ্রিল্যান্সিং শেখায় এমন কোনো তিনজন মানুষের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাদের ভিডিওগুলো আপনারা অনুসরণ করবেন চার নাম্বার যেটা হচ্ছে অনুযায়ী শেখা প্রত্যেক জিনিস শেখার একটা স্টেপ আছে সেটা ইংরেজি হোক বা সেটা ফ্রিল্যান্সিং হোক আপনি যদি পরে কোন বিষয়ে শিখবেন এই বিষয়টা যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না যেমন হচ্ছে ধরেন আপনি আজকে একটা ভিডিও দেখলেন কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় কালকে আপনি দেখলেন কিভাবে অন পেজ এ করতে হয় পরের দিন দেখলেন আপনি হয়তো বা ইমেল মার্কেটিং কীভাবে করতে হয় আপনি এভাবে শিখতে পারবেন না প্রথমে আপনাকে স্টেপ ঠিক করতে হবে যে একজন ডিজিটাল মার্কেটার হতে গেলে আপনাকে প্রথমে কোন বিষয়গুলা শিখতে হবে এর পরে কোন বিষয়গুলো শিখতে হবে এরপরে কোন বিষয়গুলো শিখতে হবে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে না আপনি গ্রাফিক্স ওয়েব ডেভেলপমেন্ট যাই শিখেন না কেন প্রত্যেক জিনিসের একটা স্টেপ আছে এই স্টেপগুলো যদি আপনি খুঁজে বের করতে না পারেন এই স্টেপগুলো যদি আপনি নোট আউট না করতে পারেন তাহলে আপনি ফ্রিলান্সিং শিখতে পারবেন না ইউটিউব চ্যানেল দেখে দেখে তো এই স্টেপগুলো কি এটা আপনাদের নতুনদের জন্য বের করে একটা কষ্ট হবে আপনারা কোনো প্রফেশনাল ফ্রিল্যান্সারের কাছ থেকে শুধুমাত্র এই মতামতটা নেবেন যে আমার প্রথমে কি শেখা উচিত পরে কি শেখা উচিত যদি আপনারা চান যে আমি আপনাদেরকে স্টেপগুলো দিয়ে দিই তাহলে আমাকে ইনবক্সে করলে আমি আপনাদেরকে স্টেপগুলো বলে দিব যে আপনার প্রথমে কি শেখা উচিত এরপরে কি শেখা উচিত স্টেপ অনুযায়ী আপনি যদি শিখেন পাঁচ নাম্বার যে পয়েন্টটা আমি লিখেছি আপনি তো ইউটিউব ভিডিও অবশ্যই দেখবেন সাথে কোনো ব্লগ পড়বেন আর্টিকেল পড়বেন আপনার নির্দিষ্ট নিশ অনুযায়ী ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এখন আপনি ডিজিটাল মার্কেটিং বিভিন্ন আর্টিকেল আপনি গুগলে সার্চ করলে পাবেন বিভিন্ন ব্লগ আছে এই বিষয়ে আপনি এই ব্লগুলো পড়বেন যদি আপনি ইউটিউব ভিডিও দেখেন এবং ব্লগুলো পড়েন তাহলে আপনার কাজ শেখাটা খুব সহজ হয়ে যাবে তারপর হচ্ছে ছয় নম্বর যে পয়েন্ট আমি লিখেছি একটা সম্পূর্ণ করে অন্যটা শেখা আপনি যে ভিডিও দেখবেন ওই ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন শেষ করার পর ওইটা প্র্যাকটিস করবেন ওই বিষয়টা শেখার পর আপনি অন্য কোনো বিষয়ে যাবেন ধরেন আপনি সিদ্ধান্ত নিলেন যে শুধুমাত্র ফেসবুক দিয়ে আপনার এর যাত্রাটা শুরু করবেন এখন ফেসবুক দিয়ে মানে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারলেন এটাই মনে করবেন শেষ না আপনি প্রথমে ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখবেন তারপর ফেসবুক থেকে কীভাবে অ্যাড রান করতে হয় এটা শিখবেন পিক্সেল কীভাবে সেট আপ করতে হয় এটা শিখবেন যখন আপনি দেখবেন যে ফেসবুকের সম্পূর্ণ কাজ আপনি পারেন মানে ফেসবুক মার্কেটিংয়ের সম্পূর্ণ কাজ আপনি পারেন ওইটা আপনি ভিডিও দেখার পর প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর যখন মনে হবে আপনি এখন আর পারবেন তখন আপনি অন্য একটা টপিকসে যাবেন একটা শেষ না করে আপনি কখনো অন্য একটা ম্যাক্সিমামরা এই কারণে ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারে না ঠিক আছে এবং যে পয়েন্ট হচ্ছে লেগে থাকা আপনি যদি মনে করেন যে ইউটিউব ভিডিও দেখবেন এক দুই মাসে আপনি ফ্রিল্যান্সার হয়ে যাবেন তাহলে আপনি ভুল আপনাকে কি করতে হবে সফলতার জন্য লেগে থাকতে হবে মোটামুটি আপনি যদি কোথাও কোর্স করেন তাহলে তিন থেকে ছয় মাস আপনার লেগে যাবে ডিজিটাল মার্কেটার হতে গেলে বা একজন ফ্রিল্যান্সার হতে গেলে আর আপনি যদি ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে ওই তিন থেকে ছয় মাসের জায়গা ছয় থেকে এক বছর হয়ে যাবে অবশ্যই আপনি শুধুমাত্র এই ক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগবে তো এই এক থেকে সাত পর্যন্ত আমি যে পয়েন্টগুলো লিখেছি আপনি এই স্টেপগুলো যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন আপনাকে কোনো কোথাও অ্যাডমিশন নিতে হবে না ট্রাস্ট মে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম